হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে আসলাম। এখন শীতকাল, আমরা শীতকালীন ফুল গাছ নিয়ে ব্যস্ত, যেমন গাঁধা, পিটুনিয়া, এরকম আরও অনেক কিছু। কিন্তু যে গাছগুলো আমাদের গ্রীষ্মে প্রচুর ফুল ফল দিয়েছে, সেই গাছগুলোর এখন ডরমেন্সি পিরিয়ড চলে এসেছে, মানে ঘুমন্ত অবস্থায় থাকবে। সেই গাছগুলো আমরা কিভাবে যত্ন করব, কিভাবে রাখব, এবং পানি কতটুকু দিব, খাবার কতটুকু দিব, যাতে করে আমরা আগামী গ্রীষ্মে বসন্তে প্রচুর ফুল ফল পাব। আজকের ভিডিওতে আমি সেই বিষয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। এখন কথা হচ্ছে ডরমেন্সি পিরিয়ড কি। এটা আমরা অনেকেই জানি না যে ডরমেন্সি পিরিয়ডটা আসলে কি, গাছ কখন ডরমেন্সি পিরিয়ডে যায়, এবং ডরমেন্সি পিরিয়ডে গাছের লক্ষণ কী, এগুলো আমরা অনেকেই জানি না। তো ডরমেন্সি পিরিয়ড হচ্ছে, সহজভাবে বলতে পারি, ডরমেন্সি পিরিয়ড হচ্ছে গাছের ঘুমন্ত দশা, যে অবস্থায় গাছ অনেকটা ঘুমিয়ে থাকে। আমাদের বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী নভেম্বরের 15 তারিখের পর থেকে ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত ডরমেন্সি পিরিয়ড ধরা হয়। এই সময়টিতে গাছের বৃদ্ধি থমকে থাকে, গাছ বৃদ্ধি কম পায়, এবং নতুন কোনো শাখা গজানো দেখা যায় না, ও ফুল ফুটলেও ফুলের আকৃতিটা স্বাভাবিকের থেকে অনেক ছোট হয়। এক বর্ষজীবী গাছের কোনো ডরমেন্সি পিরিয়ড নেই, কিন্তু বহু বর্ষজীবী গাছ ডরমেন্সিতে যায় ও নিজের অস্তিত্বকে ঠিক রাখার জন্য নিজের পাতাগুলো ঝরিয়ে দেয়। কিন্তু চিরহরিৎ কিছু গাছ আছে, যেমন আম, জাম, লিচু, এদের পাতা সারা বছরই থাকে, ঝরে যায় না। কিন্তু এই সকল গাছও ডরমেন্সি পিরিয়ডে থাকে, যা আমরা বুঝতে পারি না। ডরমেন্সি পিরিয়ডের সময় গাছ খুব কম খাদ্য গ্রহণ করে। ডরমেন্সি পিরিয়ড চলাকালীন গাছে কী পরিমাণ পানি ব্যবহার করব, সেটি এখন আমি আপনাদের বলবো। যখন টবের মাটি শুকিয়ে যাবে, তখন আমরা পানি দিব পরিমাণ মতো। গ্রীষ্মকালে যেমন আমরা দিনে দুইবার পানি দিয়ে থাকি, কিন্তু ডরমেন্সিতে অর্থাৎ শীতকালে সপ্তাহে একদিনের বেশি পানি দেওয়া প্রয়োজন হয় না। কোনো কোনো গাছের ক্ষেত্রে 10 থেকে 14 দিন পর্যন্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে আপনাকে টবের মাটি বুঝে পানি দিতে হবে। যখন দেখব টবের মাটির উপরে একদম শুকিয়ে গেছে, তখন পরিমাণ মতো পানি দিব, কারণ শীতকালে সূর্যের তাপমাত্রা কম থাকায় টবের মাটিগুলো কম শুকায় এবং গাছ ডরমেন্সি পিরিয়ডে থাকার জন্য খুব কম পানি শোষণ করে। এজন্য বুঝে সুঝে পানি দিতে হবে। পানি যখন বেশি হয়ে যাবে, গাছের শিকড়ের অনেক রকম সমস্যা হয়, শিকড় পচে যায়। এ বিষয়ে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ডরমেন্সি পিরিয়ড চলাকালীন গাছে সার প্রয়োগ। ডরমেন্সি পিরিয়ডে গাছে কোনো রকম সার ব্যবহার করা যাবে না, কারণ ডরমেন্সি পিরিয়ডে গাছ খাবার গ্রহণ করে না। এই সময়টি গাছ নিজেকে টিকিয়ে রাখার জন্য স্বাভাবিক বৃদ্ধি বন্ধ করে রাখে। ডরমেন্সি পিরিয়ড শেষ হবার পর আবার গাছ স্বাভাবিক নিয়মে খাদ্য গ্রহণ করা শুরু করে। তাই এই সময় গাছে আমরা কোনো রকম খাদ্য প্রয়োগ করব না, শুধুমাত্র পরিমাণ মতো পানি গাছে দিব, যাতে গাছটি বেঁচে থাকে। ডরমেন্সি পিরিয়ড শেষে অর্থাৎ ফেব্রুয়ারির 15 থেকে 20 তারিখের পর থেকে আমরা গাছের কাটাই ছাটাই ও খাদ্য প্রয়োগ করব, যাতে আগামী গ্রীষ্মে বসন্তে আমরা প্রচুর পরিমাণ ফুল ও ফল গাছ থেকে ফল পেতে পারি। এই শীতকালে বা ডরমেন্সি পিরিয়ডে অ্যাডেনিয়াম গাছ নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ি, কারণ শীতকালে এই গাছের সবগুলো পাতা ঝরে পড়ে যায়, গাছের কর্টেজগুলো শুকিয়ে যায়, তুলতুলে হয়ে যায়। আবার অনেকে বেশি পানি ব্যবহার করার জন্য গাছে শিকড়গুলো পচে যায় বা গোড়ায় পচন দেখা যায়। এ সকল সমস্যার সমাধান নিয়ে
আমি পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের বিস্তারিত সব কিছু জানাবো, অ্যাডেনিয়াম গাছ কীভাবে আপনারা এই ডরমেন্সি পিরিয়ডে যত্ন নেবেন। তাই পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন সকল বন্ধুদের কাছে। ধন্যবাদ।